সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না, প্রত্যেক দিন সরকারি বেসরকারি চাকরির খবর ছাড়া লেটেস্ট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব, সামনে রয়েছে ওয়েস্টবেঙ্গল পুলিশের মেল কনস্টেবল এক্সাম এবং জেল পুলিশ ও আবগারি পুলিশের এক্সাম। আজকে আমরা এই ভিডিওতে তোমাদেরকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর তোমাদেরকে এই ভিডিওতে আমি দিয়ে দেবো, যে প্রশ্ন উত্তরগুলো তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন করো এখান থেকে অনেক প্রশ্ন উত্তরই তোমরা কমন পেয়ে যাবে। তাছাড়া ভিডিওটির শেষে আমি তোমাদের জন্য একটা পিডিএফ প্রোভাইড করব সম্পূর্ণ ফ্রিতে, সেই পিডিএফটিও তোমরা ডাউনলোড করে নিতে পারবে। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক, এবং এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, এবং আপনারা কোন এলাকা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন, কারণ রাজ্যের বিভিন্ন জেলায় ছোট বড় বিভিন্ন চাকরির খবর কিন্তু প্রকাশিত হতেই থাকে। আপনার জেলাতেও বা আপনার এলাকায় যখন কোনো চাকরির বিজ্ঞপ্তির খবর প্রকাশিত হবে, সবার আগে আপনাদেরকে আমরা নতুন ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, এবং সেই আপডেটটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটিকে ক্লিক করে অন করে দেবেন। তার আগে আপনাদেরকে একটু বলে রাখি, যারা পশ্চিমবঙ্গ পুলিশের পুরুষ কনস্টেবল, জেল পুলিশ এবং আবগারি পুলিশের জন্য আবেদন করেছেন এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য আমরা এই মুহূর্তে নিয়ে চলে এসেছি দুটি লাস্ট মিনিট সাজেশন ই বুক। একটা 2-in-1 পুরুষ কনস্টেবল প্লাস জেল পুলিশ এবং বিপিএসসির ক্লার্কশিপ পরীক্ষার লাস্ট মিনিট সাজেশন ই বুক। বই দুটি সংগ্রহ করতে চাইলে ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার্থে লিঙ্ক দিয়ে রাখবো, সেখানে ক্লিক করে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। আমরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভারতের ভূগোলের মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন উত্তর নিয়ে, যে প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এসেছে বা আসবে। চলো আজকের প্রথম প্রশ্নটি আমরা শুরু করি। অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? আফ্রিকা। সৌরজগতের গ্রহগুলির মধ্যে আয়তনের বিচারে পৃথিবী কততম? পঞ্চম। একটি ব্যবচ্ছিন্ন মালভূমির উদাহরণ দাও। ছোট নাগপুর মালভূমি। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান কোনটি? বীরভূমের ময়ূরেশ্বর। পৃথিবীর বৃহত্তম দ্বীপের নাম কি? গ্রিনল্যান্ড। একটি ক্ষারকীয় আগ্নেয় শিলার নাম কি? গ্যাব্র। সৌরজগতের নীল গ্রহ নামে কোন গ্রহ পরিচিত? পৃথিবী। ভূকম্প ভূপৃষ্ঠের কত কিলোমিটার নিচ থেকে সৃষ্টি হয়? 16 কিলোমিটার। পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান কোনটি? বক্সাদুয়ার। ভূমিকম্পের প্রভাবে সমুদ্রে সৃষ্ট বিশাল উঁচু ঢেউকে কি বলে? সুনামি। ভারতের মরু অঞ্চলের মাটির নাম কি? শিরোজেম। চুনাপাথর কিসে রূপান্তরিত হয়? মার্বেলে। চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব সর্বনিম্ন হলে তাকে কি বলে? পেরিজি। ভারতের জাতীয় বন কমিশন কত সালে গঠন করা হয়? 2003 সালে। পশ্চিমবঙ্গের সবচেয়ে কম জনসংখ্যা বিশিষ্ট জেলা কোনটি? দক্ষিণ দিনাজপুর। যে নদীতে তিনটি গতি স্পষ্টভাবে বোঝা যায় তাকে কি বলে? আদর্শ নদী। নদীর জলপ্রবাহ মাপার একক কি? কিউশেক। বার্গসন্ড কাকে বলে? হিমবাহ ও পর্বতের মধ্যবর্তী ফাটলকে। গ্রানাইট কিসে রূপান্তরিত হয়? সিস্টে। বেলে পাথর কিসে রূপান্তরিত হয়? কোয়ার্জাইটে। তো বন্ধুরা, এই 20টি প্রশ্ন উত্তর তোমাদেরকে আজকের ভিডিওতে আমি দিয়ে দিলাম, এবং এর পিডিএফও তোমরা ডিসক্রিপশন বক্সে যেয়ে সেখান থেকে ফ্রিতে ডাউনলোড করে নিতে পারো, এবং এমন ধরনের ফ্রি ক্লাসগুলো যদি প্রত্যেক দিন দেখতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবে। আর ভিডিওগুলি সম্পূর্ণ দেখা হয়ে গেলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা ভালো থাকবে, দেখা হবে পরবর্তী আরও একটি নতুন ক্লাসে। ধন্যবাদ।